ফোনে রূপসী। ত্বকের হাজারটা সমস্যা, পিগমেন্টেশন, পিম্পল, ইনফেকশন, এখন সব সমস্যার সমাধান। ব্যবহার করুন সেন্সিটিভ স্কিনের জন্য গ্লো অ্যাক্টিভ ফেয়ারনেস প্যাক এবং নর্মাল স্কিনের জন্য গ্লো ফ্রেশ ফেয়ারনেস প্যাক। প্রবলেম ফ্রি, উজ্জ্বল ত্বক ইজিলি। সূর্যের ইউভি রেজ হলো ত্বকের ক্ষতির সব থেকে বড় কারণ। পান ম্যাক্সিমাম প্রোটেকশন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার সানস্ক্রিনের সাথে। সানবার্নকে বলুন টাটা। ড্যান্ড্রাফ নিয়ে আপনাকে যদি অস্বস্তিতে পড়তে হয়, তবে ব্যবহার করুন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো হেয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। ড্যান্ড্রাফের অভিশাপ থেকে চিরমুক্তি। পারফেক্ট ফেয়ারনেস আর উজ্জ্বল ত্বকের জন্য আমার একমাত্র ভরসা প্রকৃতি। গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার পৌঁছে যায় ত্বকের গভীরে, আমার ত্বকে রাখে নরম উজ্জ্বল ঝলমলে। ত্বকের যত্ন নাও, উজ্জ্বলতা পাও 24/7। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক মানেই হচ্ছে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে পা রাখা, এবং যার কেয়ার আপনি নিজেই করতে পারছেন, নিজেই গ্ল্যামারাস হতে পারছেন। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের যে হিউজ রেঞ্জ, সেই রেঞ্জ আপনাকে সুন্দর করতে, লাবণ্যময় করতে সাহায্য করছে। এবং শুধুমাত্র লাবণ্যময় বললেও ভুল হবে, শুধু তো সীমাবদ্ধ নয় গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক। নারীদের মধ্যে, পুরুষ নারী নির্বিশেষে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক, এবং যেখানে আমরা একটা সঠিক পরিচর্যার কথা জানতে পারি, যে মানুষটির হাত ধরে আজকে যিনি সুন্দরভাবে গাইডলাইন্স দিয়ে আসছেন, লাগাতার মানুষকে গাইডলাইন্স দিয়ে সঠিকভাবে গ্ল্যামার ওয়ার্ল্ডে বা গ্ল্যামার জগতে নিয়ে যাচ্ছেন, সেটার জন্য তাকে অনেক সময় আমরা ধন্যবাদ দিই, তাও কম, আরও ধন্যবাদের যোগ্য তিনি। আমাদের সঙ্গে রয়েছে সুইট আনিয়া, অনেক অনেক স্বাগত আনিয়া ঘোষণা আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একদম আনিয়া রয়েছে একদম অন্য লুকে, ঠিক আছে, একদম গরমের মধ্যে আমাদের এই লুকটা খুব ভালো, এবং আমাদের রোদটাকে ফেস করার জন্য খুব ভালো। কিন্তু প্রশ্ন অনেকগুলো রয়েছে। একজন আমি বন্ধুদের বলে দেবো যে ফোন নম্বর দেখতে পাচ্ছেন 2514222317117 এ সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। দেখো আনিয়া, তুমি এই গরমের জন্য একদম সুন্দর পোশাকে এসছো, যেটা একদম গরমকে স্যুট করে। কিন্তু যারা সেন্সিটিভ স্কিন, মারাত্মক রকমের অ্যাকনে, পিম্পল প্রোন, মারাত্মক, তারা কিছুই ইউজ করতে পারছে না, না সানস্ক্রিন না কিছু, মানে এদেরকে কোনো ভালো হওয়ার জায়গা নেই, সবসময় সেন্সিটিভিটি থাকবে স্কিনে, এই ধারণাটার মধ্যে আমরা থাকি, জানো তো। কারণ আমরা অধিকাংশ মানুষ জানি না যে কি করতে হবে, বা ওই একটা ভয়ের মধ্যে সবাই রয়েছেন, যাদের সেন্সিটিভ স্কিন, যাদের প্রচণ্ড, মানে সারা মুখে অ্যাকনে, পিম্পলস একেবারে ভরে রয়েছে, মানে তারা ওই জায়গাটা থেকে যে বেরিয়ে আসতে পারবেন সেটাই তাদের মনে হয় না, ওই কনফিডেন্সটা তারা কোথাও পাচ্ছে না। হয়তো এমন কোনো প্রোডাক্ট এখনও হাতে তুলে নিতে পারেননি যে যেটা থেকে তারা সেই রেজাল্টটা পাচ্ছেন। কারণ আমি যে প্রোডাক্টগুলোর কথা বলবো, দেখো এই জিনিসটা মনে হবে খুব অবভিয়াস যে আমি এসে গ্লো মিন্ট ফেস ওয়াশ বা গ্লো মিন্ট ময়েশ্চারাইজার, গ্লো অ্যাক্টিভের কথাই বলবো। হ্যাঁ, কেন বলবো, যে তার প্রমাণ আমার কাছে প্রচুর আছে। পার্লারে যেদিন আমার কনসালটেশন থাকে, সেই প্রমাণগুলো এমনিতে দেখো আমরা তো ফোন পাই যে এটা শুধুমাত্র গ্লো অ্যাক্টিভ ইউজ করেছি বা শুধু গ্লো মিন্ট ফেস ওয়াশটা ইউজ করে এতটা রেজাল্ট পেয়েছি, দিদি এবার বলো আর কী করবো। তো প্রমাণিত জিনিসগুলো, আমার নিজেকে দিয়ে প্রমাণিত বলো, বিভিন্ন মানুষকে দিয়ে প্রমাণিত, বিভিন্ন বয়সে সেটা কাজ করেছে, সেই জন্য বলবো যে আমাকে জানতে হবে কী কী করতে হবে। আর তার সাথে সাথে, যেমন এই গত সপ্তাহে যখন আমি গড়িয়াহাট পার্লারে, গত সপ্তাহে না, এই সপ্তাহে সোমবারে ছিলাম গড়িয়াহাট পার্লারে, এরকম অনেকে এসছেন কিন্তু একেবারে মুখ ভর্তি পিম্পলস নিয়ে, মানে সেখানে কোনো, হ্যাঁ সেখানে কোনো জায়গা নেই যে আমি বলবো, কারণ এত ব্রেকআউটটা এত মানে ছড়াতে থাকে তাড়াতাড়ি, কারণ ঠিক কেয়ার হচ্ছে না, স্কিনটা পরিষ্কার থাকছে না, তার সাথে সাথে অ্যাড হয় স্ক্যাল্প
মানে ডার্টি স্ক্যাল্প, অয়েলি স্ক্যাল্প, সেই জিনিসটা আবার অনেকে বুঝতেই পারছেন না যে সেটাও একটা কারণ, যে স্কিন নিয়েই ভাবছি, যে স্কিন নিয়েই ভাবছি, হ্যাঁ, কারণ চুল দিয়ে তো ঢেকে রয়েছে, বোঝা যাচ্ছে না অতটা। কিন্তু আমি আপনাদের বলবো, কখন একটু আঙুল দিয়ে একটু চেপে দেখুন হাতের মধ্যে কতটা তেল চলে আসে। হয়তো আজকে শ্যাম্পু করেছেন, মনে হচ্ছে আচ্ছা একটা সপ্তাহ তো বেঁচে গেলাম, এক সপ্তাহ পরে আবার শ্যাম্পু করে স্ক্যাল্পটা ক্লিন করবো, কিন্তু কালকেই আমি বলবো যে একটু স্ক্যাল্পে হাত দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো যে কতটা তেল তেলে হয়ে গেছে। তো কিছু কিছু জিনিস আমাদের করতে হবে। কালকে গতকালকেও আমি একটা ফোন পেয়েছি, তো খুব ভালো করে এক্সপ্লেনেশনের সময়টা পাওয়া যায়নি। একদম, সেই এক্সপ্লেনেশন আসছে, একটা ফোন নিয়ে আসছে আনিয়া। হ্যালো, হ্যালো, হ্যাঁ, এক্সপ্লেনেশনের জায়গায় আমরা যাব, যেটা তুমি বলছিলে। তবে একটা কথা তুমি বলেছো, তোমার বলার আগে আমি বলি একটা সুখবর। তুমি তো বলছো কনসালটেন্সির জন্য তুমি গড়িয়ার পার্লারে ছিলে, তোমার কনসালটেন্সি আগামী দিনেও রয়েছে, 29th of June, 29th June উল্টোডাঙা পার্লারে রয়েছে। এবং একটা মজার বিষয় রয়েছে, সেখানে কিন্তু কিছু পার্লার অফার্স, কিন্তু কিছু অনেক স্পেশাল অফার সেই দিন রয়েছে আপনাদের জন্য, যারা বহুদিন ধরে ভাবছেন যে কি করব আমার স্কিনের জন্য, কি ঠিক চলে আসুন, এরকম না যে সার্ভিস মানে আমার জন্য একেবারে একটা 5,000 টাকা 10,000 টাকা খরচ না করলে আমি সার্ভিস করাতে পারবো না, এরকম কখনোই নয়। আসলে বুঝতে পারবেন যে কত কিছু আপনাদের জন্য রয়েছে আর কত সুন্দর সুন্দর অফার, এক্সট্রা ডিসকাউন্ট 29th আপনাদের জন্য রয়েছে। আর তার সাথে সাথে আরেকটু বলে দিই আমরা কোর্সের ব্যাপারটা, একটু বলে দিই যে আমি বহুদিন ধরে তো অ্যানাউন্স করছি আমরা প্রত্যেকেই যে সার্টিফিকেট কোর্স রয়েছে, বিউটিশিয়ান কোর্স, যেখানে মেকআপ আর্টিস্ট আপনি হতে চাইছেন বা বিউটিশিয়ান বা বিউটি কনসালটেন্ট বিউটিশিয়ান হতে চাইছেন, তো সমস্ত কিছুই কিন্তু পারবেন, শিখতে পারবেন, এই অপশন কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক করে দিয়েছে। এবং সবথেকে বড় বিষয়, এবার 30 জুনের মধ্যে যারা ভর্তি হবেন, সার্টিফিকেট কোর্সে রেজিস্টার করবেন নাম, তারা কিন্তু 10% ডিসকাউন্ট পাচ্ছেন, এটা একটা বিশাল সুখবর। এবং স্পেশাল কিছু ক্লাসেস কিন্তু নেবেন আনিয়া ম্যাম, এটা একটা বিরাট বড় পাওনা আপনাদের জন্য। এই সম্বন্ধে ডিটেলস আসছে একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি, সুনন্দা পাল। হ্যাঁ সুনিতা, আমি তো আগের দিন ফোন করেছিলাম ডার্ক সার্কেলের জন্য, তো ওটা কিভাবে আমি রিডিউস করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমাকে আচ্ছা ঘুম হয় ঠিকঠাক তোমার? ঘুম হয় বলতে, সকালে আমি স্কুলে একটা জব করছি তো সকালে বেরিয়ে যেতে হয় আমাকে। কটার সময় ঘুম থেকে উঠো, কখন বেরিয়ে যেতে হয়? আমি 6:30-7:00 মধ্যে উঠে পড়ি আর 8:00 মধ্যে বেরোতে হয়। রাতে বেডে 11:30-11:30 হয়ে যায়। 11:30-11:30 বেডে গিয়ে কি ঘুমটা সঙ্গে সঙ্গে হয় না? সেলফোনে ইউটিউব এসব একটু, দেখো এগুলো না কমলে তো ডার্ক সার্কেলটা কমানো তো তখন আমার হাতের বাইরে চলে যাবে না, নিজের উপরে একটু কন্ট্রোল থাকতে হবে। এই যে রাত্রিবেলা স্ক্রিন টাইমটা যে আমরা করি সেটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার, এই যে এখন আস্তে আস্তে এটা বাড়ছে এত বেশি সবার মধ্যে। দেখো তোমার এখন বয়স কম, আমি তোমাকে শুধু ব্লেম করব না, এমনকি 40-50 বছরের মহিলা পুরুষরাও কিন্তু এটাতে এতটাই বেশি অ্যাডিক্টেড, আর সেই জন্য ডার্ক সার্কেলের প্রবলেমটা মানে প্রতিটা মানুষকে আমি দেখতে পাচ্ছি। ঘুম হচ্ছে না ঠিক মতো, তার ন্যাচারালি তার এফেক্টটা পড়বে। দেখো যখন ঘুমাতে যাচ্ছ তখন তার আগে সমস্ত কিছু এগুলো শেষ করে ফেলো, ফোনটাকে দূরে রাখো যাতে ঘুমটা একেবারে ঠিকঠাক হয়। ঘুমানোর আগে, বেডে যাওয়ার আগে ভালো করে স্নান করে নাও, গ্লো স্যান্ডেল বডি ওয়াশ বা গ্লো রোজ বডি ওয়াশ দিয়ে একটা সুন্দর করে স্নান করে নাও, খুব অল্প সময়ের স্নান সেটা। তারপরে তুমি একটু গ্লো বডি পলিশিং অয়েলটা বডিতে অ্যাপ্লাই করে, গ্লো বডি লোশনটা অ্যাপ্লাই করে নাও, ওই যে একটা সুন্দর ফ্রেগরেন্স কাজ করবে না সেটা মানে স্লিপিং এইডের মতো কাজ করে, একটা সুন্দর ফ্রেগরেন্স, নিজেকে পরিষ্কার রাখা। তুমি এটা কিছুদিন করে দেখো, দেখবে ঘুমটা কত ভালো হবে, এটা কিন্তু ডার্ক সার্কেলটা কমানোর ক্ষেত্রে অনেক হেল্প করবে, কারণ তোমার ঘুম ভালো হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু চেষ্টা করো যদি একটু খিদে পায়, কারণ আমি সবসময় বলি যে 8:30-8:30 মধ্যে একেবারে মানে খেয়ে ফেলো, লাস্ট মিলটা যেন তার পরে গিয়ে আর না হয়। যদি খিদে পেয়ে যায় একটু গরম হালকা মানে উষ্ণ গরম দুধ একটু খেয়ে নিলাম, এগুলো কিন্তু খুব ভালো ঘুমে সাহায্য করে। আর যেটা তুমি করবে, অ্যালোভেরা জুস, অ্যালোভেরা জুসটা খালি পেটে সকালবেলা একবার খাবে, সারাদিনে যে কোনো সময় আরও একবার খাবে, আর সব সময় গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা চোখের চারপাশে ভালো করে অ্যাপ্লাই করে নাও। ধরো যখনই ময়েশ্চারাইজ করছো স্কিন, অনেকের ধারণা আছে যে আমাকে জিজ্ঞেস করেছেন যে দিদি সিরামটা তো তার মানে রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করবো না, কিন্তু তা নয়।
যখনই আমরা ময়েশ্চারাইজ করছি তখনই আমরা সিরাম অ্যাপ্লাই করে নেবো, যাতে স্কিনের হাইড্রেশনটা খুব ভালোভাবে আমরা দিতে পারি স্কিনকে। তো বারবার তুমি যদি চোখের চারপাশে একটু সিরামটা, ব্রাইটনিং সিরাম, ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা অ্যাপ্লাই করে নিতে পারো, তারপর একটু ময়েশ্চারাইজ করে নাও, দেখো কত ভালো রেজাল্ট পাও। আর চেষ্টা করো না একবার জলপাইগুড়ি থেকে একটু কষ্ট করে উল্টোডাঙ্গা পার্লার বা কলকাতার যে কোনো পার্লারে চলে এসো। আমার ব্যারাকপুরে আছি, গড়িয়াহাটে আছি, আর উল্টোডাঙ্গা তো আমি এই জন্য বলি একেবারে স্টেশনের পাশে, মানে সবার জন্য খুব সুবিধা যাওয়া। ব্যারাকপুরও একেবারে স্টেশনের পাশে, চলে এসো, দেখো একটা ট্রিটমেন্টে কতটা রেজাল্ট পাও তুমি। কারণ আমরা যখন ট্রিটমেন্ট করি, ফেসিয়াল ট্রিটমেন্ট করি, তার সাথে কিন্তু আই ট্রিটমেন্ট আমরা করে দিই। কারণ আমি যদি বাকি স্কিনের ট্রিটমেন্টটা করে চোখের পোর্শনটা ছেড়ে দিই তাহলে কিন্তু খুব খারাপ লাগবে দেখবে। সেই জন্য একটা ওভারঅল কেয়ার হয়, একটা সুন্দর ট্রিটমেন্ট হয়, খুব কম খরচেও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, একবার চলে এসো। আর যেগুলো বললাম অবশ্যই করতে থাকো, কারণ একদম সামনেই তো মানে কনসালটেন্সি রয়েছে 29 জুন, একদম শেষের আগে, মাসের শেষের আগেই কিন্তু উল্টোডাঙ্গা পার্লারে রয়েছে কনসালটেন্সি, যেখানে আনিয়া থাকছেন। এবং সব থেকে বড় বিষয়, তার সঙ্গে স্পেশাল অফার্স থাকছে এবং সেটা আপনার সাধ্যের মধ্যে থাকছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমার নাম তিস্তা ব্যানার্জি। আর একটু জোরে বলবেন। তিস্তা ব্যানার্জি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমার বয়স 18, আমি বেলেঘাটা থেকে বলছি। বেলেঘাটা থেকে? শিক্তা, শিক্তা বলো। ম্যাম নমস্কার। নমস্কার। আর আমি তো আনিয়া ম্যামের সাথে কথা বলছি, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো আনিয়া ম্যাম। হ্যালো, কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার বডি স্কিনের জন্য খুব ট্যান পড়েছিল, তো আমি তোমার রোজ বডি ওয়াশ, বডি ওয়াশটা আর বডি লোশন আর গ্লো ফ্রেশ আর গ্লো ফ্রেশ সলিউশনটা দিয়ে একসাথে মিক্স করে লাগিয়েছি, মানে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা, রোজ বডি ওয়াশ ইউজ করেছো, গ্লো বডি পলিশিং অয়েল ইউজ করেছো? হুম হুম। আচ্ছা, আর কি বললে? বডি লোশনটা ইউজ করেছি। ওকে। আর সপ্তাহে 3 দিন গ্লো ফ্রেশটা ইউজ করি, খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি। পারফেক্ট, রেজাল্ট পেতেই হবে, সেটাতে যদি রেজাল্ট না হতো আমি তোমাদের সেটা সাজেস্ট করতাম না কখনো, তাই না? আমার রোজ বডি ওয়াশটা স্মেলটা খুব পছন্দ, মানে খুব ভালো লাগে আমার এটা। আচ্ছা, আর আমাদের ফ্যামিলি সবাই মানে গ্লামারের প্রোডাক্ট ইউজ করছে, খুব ভালো আছে। তো আমার রিসেন্টলি প্রবলেম হচ্ছে, আমার খুব ড্যান্ড্রাফ প্রবলেম আর হেয়ার ফল হচ্ছে আর খুব পিম্পলস। আচ্ছা, দেখো তুমি যে প্রবলেমটা আমাকে বললে সেই এটা নিয়েই আলোচনা করতে যাচ্ছিলাম। তুমি শুনতে থাকো, তোমার জন্য এই এপিসোডটা খুব ইম্পর্টেন্ট, যা যা বলে দিচ্ছি তুমি সেগুলো করো। কারণ তুমি জানো বডি কেয়ারে তুমি অলরেডি রেজাল্ট পেয়ে গেছো, সেই জন্য আমাকে নতুন করে তোমাকে ভরসা দেওয়ার দরকার হবে না মনে হয়। যেটা বলতে থাকছি তুমি শুনতে, সঙ্গে সঙ্গে গ্লোটা চলে এলো, মানে সেন্সিটিভ স্কিনেও যে গ্লোটা পাওয়া যায়, অনেকের যে ধারণাটা বলছিলাম যে ভয়ের মধ্যে আছে যে কিছু ইউজ করলে স্কিনটা সেন্সিটিভ হয়ে যাবে, রিয়্যাক্ট করে যাবে, সেটা কিন্তু নয়। গ্লো অ্যাক্টিভটা সেইভাবেই ফর্মুলেটেড যাতে আমার স্কিন রিয়্যাক্ট না করে, বা গ্লো মিন্ট। আচ্ছা, এই যে আমরা স্টেপগুলো দেখলাম যে কতটা থিক লেয়ারে অ্যাপ্লাই করবো, কীভাবে তারপরে সেটাকে ওয়াশ করে আমরা টোনিং করবো, টোনিং এর পরে ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম অ্যাপ্লাই করবো, ময়েশ্চারাইজ করবো, এগুলো আমরা দেখে নিলাম। এর সাথে সাথে আমি একটু বলে দিই, গ্লো মিন্ট ফেস ওয়াশ, যেটা হচ্ছে অ্যাকনে প্রোন স্কিনের জন্য মানে অসাধারণ একটা ক্লেন্সার। এরকমও বলেছি যে সবাইকে আমি বলি যে দূর থেকে, হ্যাঁ একটা ফোন নিয়ে আসে যে বন্ধু ওয়েট করছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ম্যাম আমি ডানকুনি থেকে বলছি। ডানকুনি থেকে? ডানকুনি থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? ফারহানা। ফারহানা, হ্যাঁ ফারহানা বলুন। বলছি ম্যাম আমার প্রচুর পরিমাণে চুল ওঠে। আচ্ছা, মাথায় কি ড্যান্ড্রাফ আছে? কি বলছে? ড্যান্ড্রাফ আছে মাথায়? না না না। আচ্ছা, সেটা কোনো প্রবলেম নেই, কোনো শারীরিক কিছু সমস্যা, থাইরয়েড বা তোমার? না না, ওইসব কিছু নেই ম্যাম, আমার হিমোগ্লোবিন কম আছে। আচ্ছা আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি এগুলো দেখতে হবে, এগুলো শরীরে কম রয়েছে, আয়রন বুঝতেই পারছো তুমি। হ্যাঁ, আমার আয়রন কম আছে শরীরে। এক্স্যাক্টলি, তো আমার ওগুলো ট্রিটমেন্ট চলে? ট্রিটমেন্ট চলে নিশ্চয়ই, তোমার কিছু সাপ্লিমেন্ট বা ডাক্তার কিছু দিয়েছেন তোমাকে। এছাড়াও ন্যাচারাল খাবার খেতে হবে আমাদের সব সময়, ওষুধ তো খেতেই হবে যখন আমাদের এমন একটা স্টেজে চলে যায় যেগুলো হাতের বাইরে চলে যায়, তখন ওষুধ খেতেই হবে, ওষুধটা চলবে তোমার। তার সাথে সাথে আয়রন প্রোটিন যুক্ত খাবার এগুলো খাবে তুমি, অ্যালোভেরা জুস খাবে, সকালে খালি পেটে একবার অ্যালোভেরা জুসটা খেয়ে নেবে, সারাদিন আরও একবার খেয়ে নেবে। দেখো অ্যালোভেরা জুসের কন্টেনারটা দেখতে পাচ্ছ, গ্ল্যামো ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের লোগো রয়েছে নতুন লোগোতে। আস্তে আস্তে যেটা বলেছি যে আমরা নতুন লোগোতে সব পেয়ে যাচ্ছি, নতুন রূপে মানে নতুন কন্টেনারে পেয়ে গেছি।
তো কোথাও যদি পেতে অসুবিধা হয়, দেখো ফোন নাম্বার যেগুলো দেখতে পাচ্ছ ইয়েলো বক্সটার মধ্যে, সেই নাম্বারে ফোন করে দাও, বাড়িতে পৌঁছে যাবে অ্যালোভেরা জুস। শুধু অ্যালোভেরা জুস কেন, সব কিছু তোমার হেয়ার কেয়ারের প্রোডাক্ট পৌঁছে যাবে, যেটা তুমি করবে গ্লো হেয়ার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। আমার জানা হলো না ফারহানা থেকে যে সপ্তাহে কতদিন শ্যাম্পু করছে, যেটা অধিকাংশ ক্ষেত্রে আমি শুনি ইভেন পার্লারে যেদিন দেখা হলো যে দিদি সপ্তাহে একদিন শ্যাম্পু করি, মানে এই গরমেও কি করে আমরা পারি সপ্তাহে একদিন শ্যাম্পু করে, আমার তো সেটা একটা বিশাল বড় প্রশ্ন, মারাত্মক সমস্যা। একদম নিজেকে পরিষ্কার রাখতে হবে, স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখতে হবে, গ্লো হেয়ার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে, তারপরে অবশ্যই গ্লো হেয়ার কন্ডিশনার দিয়ে কন্ডিশনিং করে নেবে, চুলের গোড়াকেও কিন্তু নিউট্রিশন দিতে হবে, তোমার যেগুলো শরীরে অভাব রয়েছে যেগুলোতে তুমি ডেফিশিয়েন্ট সেগুলো তো তোমার জন্য দেখো ওষুধ চলছে সাপ্লিমেন্ট চলছে, কিন্তু চুলের গোড়াকে বাইরে থেকেও কিছু দিতে হবে, যেটা হচ্ছে গ্লো হেয়ার অয়েল, ভৃঙ্গরাজ, আমলা, মেথি, এই জবা, এই সমস্ত জিনিস রয়েছে যেগুলো চুলের গোড়াকে শক্ত করতে খুব সাহায্য করে, যাতে চুল পড়াটাকে আমরা বন্ধ করতে পারি। আর যেটা করবে টপ হেয়ার সলিউশনটা প্রত্যেক রাতে ঘুমানোর আগে জাস্ট স্প্রে করে নাও স্ক্যাল্পে, স্প্রে করার আগে চুলটাকে ব্রাশ করে নাও, ভালো করে কম্বিং করে নেবো, তাতে কী হলো একটু ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেল, এরপরে আমরা টপ হেয়ার সলিউশনটা স্প্রে করে নেবো, পরে নেক্সট স্টেপ হবে, নেক্সট স্টেপ হবে টপ হেয়ার সলিউশনটা, তারপরে ঘুমিয়ে পড়া। সবসময় কিন্তু ড্রাই স্ক্যাল্পে ড্রাই চুলে অ্যাপ্লাই করতে হবে, আর গ্লো সিল্ক প্যাকের সঙ্গে গ্লো সিল্ক সলিউশনটা মিক্স করে সপ্তাহে দুবার অ্যাপ্লাই করো স্ক্যাল্পে, 15 থেকে 20 মিনিট অ্যাপ্লাই করে রেখে দাও, তারপরে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে কন্ডিশনিং করে নাও। এবার যখন চুলটা ড্যাম্প থাকবে একটু হালকা ভেজা থাকবে গ্লো হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নাও। আমি বারবার এটাই বলতে চাই যে হেল্পলাইন নাম্বার কিন্তু রয়েছে, সেখানে ফোন করে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস বা হয়তো কিছু ভুলে গেলে অবশ্যই কিন্তু হেল্প নিয়ে নিও, হেল্প করার জন্যই কিন্তু ওরা ট্রেন সেখানে। এবং হেল্পলাইন নাম্বার তো মিলিয়েও নিন, 8100788666 একটি নাম্বার, আরেকটি 8100851009 দুটি নাম্বার শো হচ্ছে। আর পার্লারের কথা একটু আগেই আনিও বলেছে, 5টি পার্লার রয়েছে এবং আপনারা সেখানে যোগাযোগ করবেন, উল্টোডাঙা, গড়িয়াহাট, বারাসাত, তার সঙ্গে রয়েছে ব্যারাকপুর, ডানলপ। আর 29 জুন উল্টোডাঙা পার্লারে কিন্তু কনসালটেন্সি রয়েছে আনিয়ার, যেখানে স্পেশাল অফার্সেরও সামনাসামনি হচ্ছেন, আপনারা সেই সুযোগ পাচ্ছেন। এবং যারা যারা সার্টিফিকেট কোর্স করতে চাইছেন, বিউটিশিয়ান হোক, মেকআপ আর্টিস্টের কোর্স হোক, হেয়ার স্টাইলিস্টের কোর্স হোক, অবশ্যই করতে পারেন, রেজিস্টার করুন নাম, কারণ 30 জুনের মধ্যে যদি নাম রেজিস্টার করেন তাহলে কিন্তু 10% আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন, এবং তার সঙ্গে স্পেশাল কিছু ক্লাসেস আনিয়া ম্যামের মাধ্যমে আপনারা পাচ্ছেন, তো আনিয়া ম্যাম ক্লাসেস নেবেন। আরেকটি অফার বলবো, অবশ্যই বলবো যে হাফ দামে একদম 50% অফ পার্লারে কিন্তু স্ট্রেইটনিংয়ের ক্ষেত্রে পাচ্ছেন, এটাও একটা বড় স্টেপ আমি বলবো, অনেক বড়, কারণ 50%টা বেশ একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট। আর তুমি গ্লো মিন্ট নিয়ে বলছো, হ্যাঁ আরেকটা অফারও চলছে যেটা কিন্তু ফেশিয়াল, পেডিকিওর এগুলো সব মিলিয়ে হেয়ার স্পা, একটা হেয়ার স্পা করতেই কিন্তু প্রায় 1500 টাকার কাছাকাছি পড়ে যায়, চুলের লেন্থের ওপর সেটা ডিপেন্ড করে, তো হেয়ার স্পা ফেশিয়াল পেডিকিওর সব মিলিয়ে 1899 টাকাতেও একটা অফার চলছে। আর শনিবারের কথা তো বলেই দিলাম, 29, সেখানে আরও কিছু স্পেশাল থাকবে আপনাদের জন্য, কোনো কোনো সার্ভিস আমরা ফ্রিও পেয়ে যেতে পারি। 29 জুন আসুন তাহলে আরও বুঝতে পারবেন, সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য একদম। তুমি আমরা একটা কথা বলি, আমরা যে ভিডিওটা দেখলাম ওখানে কন্টেনার্সটা দেখলাম, সেগুলো কিন্তু আমাদের আগের আগের, তো এখন অনেক নতুন কন্টেনার্স এবং আমরা এক্সাইটেড যে অসাধারণ কন্টেনার্স কিন্তু করা হয়েছে, তার মধ্যে তো তার এফিকেসি রয়েছে। দেখুন এখানে যেগুলো রয়েছে সত্যি সত্যি, মানে আমি পার্সোনালি মানে নিজেই আমার খুব পছন্দের কন্টেনার্সগুলো। আমরা যেটা দেখলাম গ্লো অ্যাক্টিভটা সেম কন্টেনারে আমরা এখনও পেয়ে যাচ্ছি। আর একটা কথা বলে দিই যে পুরোনো কন্টেনারেও যদি আপনারা পেয়ে থাকেন কাউন্টারে গিয়ে, সেগুলো কিন্তু 3 বছর ভ্যালিড রয়েছে, সেগুলোও যথেষ্ট ভ্যালিড, কিন্তু আমার বাড়িতে আমি যেগুলো ইউজ করছি সেখানেও কিন্তু আমি ওল্ড কন্টেনারে ইউজ করছি, তো গ্লো অ্যাক্টিভটা ওল্ড কন্টেনারে এখনো পেয়ে যাবেন। গ্লো শাইন সলিউশনের নিউ কন্টেনার হচ্ছে এটা, কিন্তু আমরা পুরনো কন্টেনারে আমরা ভিডিওতে দেখেছি, মানে এটা ট্রান্সপারেন্ট আর কি, হ্যাঁ হ্যাঁ একটু ব্রাউনিশ বেসিক্যালি। আর তারপরে আমরা ধরো আমরা টোনার যখন ইউজ করছি, টোনারটাও আমরা পেয়ে গেছি স্প্রে বটলে, মানে আমরা যখন একদম হাইড্রেটিং মিস্টের মতো অ্যাপ্লাই করে নিয়ে আমরা বাইরে যেতে পারি, মানে ভেরি রিফ্রেশিং হয়, খুব সুবিধা একদম। আর গ্লো ব্রাইট ক্লেন্সিং মিল্কটাও আমরা পাম্পে পেয়ে গেছি, সেটাও পাম্প বটলে।
এরপরে চলে যাচ্ছি সিরামে। সিরামটাও দেখো যেটা আমরা অ্যাপ্লাই করলাম ভিডিওতে, সিরামও কিন্তু আমরা পাম্প বটলে পেয়ে গেছি। জাস্ট পাম্প করে এক পাম্প কে যথেষ্ট, দুটো পাম্প মানে বেশি দরকার নেই, খরচও হবে না আপনার, একদম মানে একদম মধ্যে থাকবে, অনেকটা বেরিয়ে গেল। এবার বেরিয়ে যাওয়ার পর সেটা যখন আমরা আবার একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে ফেরত ঢুকিয়ে দিলাম, তাতে কিন্তু কি বাইরের কিছু চলে গেল তার ভেতরে, সেই জন্য এগুলো কিন্তু আরো বেশি আরো এফেক্টিভ থাকবে জিনিসগুলো কন্টেনারের ভেতরে। তো আমরা দেখতে পাচ্ছি যতটুকু আমি ইউজ করলাম এটা কিন্তু মুখের জন্য গলার জন্য যথেষ্ট। আর এই যে বারবার বলি চোখের চারপাশে একটু অ্যাপ্লাই করে নিতে, এটা কিন্তু খুব ভালো চোখের চারপাশটাকে হাইড্রেটেড রাখবে, ডার্ক সার্কেলের প্রবলেমটাকে দূরে রাখবে। তো সেটা করতে হবে দিনের বেলায়। আমরা যেটা করবো গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার, আমরা যেহেতু সেন্সিটিভ স্কিন নিয়ে কথা তো আমি সেন্সিটিভ স্কিনের প্রোডাক্টগুলোই দেখাচ্ছি। দিনের বেলা আমরা ইউজ করবো গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার, গ্লো ফেয়ার ময়েশ্চারাইজারের নতুন টিউব। আর রাতে আমরা ইউজ করবো গ্লো মিন্ট ময়েশ্চারাইজার, গ্লো মিন্ট ময়েশ্চারাইজারের নতুন টিউবটা আমার কাছে নেই এই মুহূর্তে, এটা হচ্ছে গ্লো মিন্ট ময়েশ্চারাইজার। আর গ্লো মিন্ট ফেস ওয়াশ যেটা হচ্ছে আমার সেন্সিটিভ স্কিনের জন্য ফেস ওয়াশ, এটা হচ্ছে নতুন। হ্যাঁ আমি অবশ্যই এটা বলবো যে তুমি বললে না যে এটা কি সম্ভব সত্যি সত্যি যে স্কিনটাকে পুরোপুরি নরমাল করে ফেলা, হ্যাঁ দিনে তিনবার আমাকে গ্লো মিন্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে। সেটা করার পর আমাকে টোনিং সিরাম ময়েশ্চারাইজার যেগুলো আমি পরপর দেখালাম রাতে ইউজ করে নিতে হবে গ্লো মিন্ট ময়েশ্চারাইজার, দিনের বেলা গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার। সান প্রোটেকশনটা কিন্তু অবশ্যই, যে হ্যাঁ সেন্সিটিভ স্কিনের জন্য তো এগুলোগুলো করছি যথেষ্ট আমার সেই কেয়ারটা হয়ে গেল, কিন্তু না সান ড্যামেজ হয়ে গিয়ে কিন্তু আমাদের স্কিন প্রচণ্ড রিয়্যাক্ট করে, এই যে রেডনেসের প্রবলেম, স্কিনটা জ্বালা করছে, ছোটো ছোটো র্যাশ বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের সান প্রোটেকশন কিন্তু খুব দরকার। গ্লো ফেয়ার সানস্ক্রিন 40 ইউজ করুন, আবার না হলে গ্লো ফেয়ার সানস্ক্রিন 60 ইউজ করতে পারি, যেটা সব থেকে বেশি প্রোটেকশন দিচ্ছে। তার ওপরে গ্লো সেফ পাউডার ইউজ করে নেব। আর যেটা করতে হবে গ্লো শাইন অ্যান্ড মিন্ট জেল, এইটা হচ্ছে আমি জানি এটা বহু মানুষ আছে খুব পছন্দের প্রোডাক্ট, ভীষণ পছন্দের প্রোডাক্ট, অনেকে অনেক জায়গায় গিয়ে একটু মানে কনফিউশনের মধ্যে রয়েছে, যে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কোথাও পাচ্ছি না এটা, কি তুমি বন্ধ করে দিয়েছো, একেবারেই না। গ্লো শাইন অ্যান্ড মিন্ট জেল হচ্ছে খুব এফেক্টিভ একটা প্রোডাক্ট, তো সেটা অবশ্যই ডিসকন্টিনিউ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা এত এফেক্টিভ। এটা কি করতে হবে, আমরা সপ্তাহে 3-4 বার মুখে, যদি আমরা একদিন বাদ দিয়ে একদিন করতে পারি, বা এটা রোজ করলেও কিন্তু কোনো প্রবলেম নেই, এটা জাস্ট মুখে একটা কুলিং এফেক্ট দেবে, পোর্সগুলোকে শ্রিঙ্ক করে রাখতে সাহায্য করবে, পোর্সগুলোকে ক্লিন করবে, ধরো অ্যাকনে পিম্পলস খুব বড় বড় হয়ে রয়েছে সেগুলোকে ড্রাই করতে হেল্প করবে গ্লো শাইন অ্যান্ড মিন্ট জেল। এটা আমরা মুখে পরিষ্কার স্কিনে অ্যাপ্লাই করে রাখবো 1 ঘন্টা কি 45 মিনিটস, তারপরে জল দিয়ে ধুয়ে যেরকম স্কিন কেয়ার আমরা করি করে নিলাম। হ্যাঁ আর সপ্তাহে 4 বার যে প্যাকটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে গ্লো শাইন প্যাক। গ্লো শাইন প্যাকের সঙ্গে আমরা গ্লো শাইন সলিউশন মিক্স করে করতে পারি, বা রেডি টু ইউজ গ্লো শাইন প্যাক রয়েছে সেটা আমাদের পছন্দ মতো আমরা করে নেব। একদম, তার মানে একটা কথা বলি যে প্রশ্নটা তোমায় করেছিলাম যে সেন্সিটিভ স্কিন যাদের, তারা তাদের স্বপ্ন নর্মাল স্কিন হওয়া, তারা ভাবে যে জীবনে বোধহয় আমাদের স্কিন নর্মাল হবে না, কিন্তু আজকে আপনারা শুনলেন যে এটাও পসিবল, কারণ গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক সেভাবেই কিন্তু অ্যারেঞ্জ করা, তারা সেভাবেই ইনগ্রিডিয়েন্টস রেখেছে দিয়েছে সেন্সিটিভ স্কিনের জন্য, যাতে নর্মালাইজেশনের মধ্যে চলে আসতে পারে খুব ইজিলি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ কি নাম আপনার? মিয়া রায়, আমার এজ 55। হ্যাঁ আচ্ছা, আপনার নাম কি বলে নিচ্ছি, তারপর আপনি বলবেন। আমরা শুনতে পাচ্ছি না, আরেকবার বলবেন আপনার নামটা, বুঝতে পারি টিভির ভলিউমটাকে মিউট করে দিন। আর আমি বলছি আমার মাথার সামনে একটা না একদম ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, কিছুটা খুব পাতলা হয়ে গেছে, আমি কিছু ইউজ করি না। মাথার চুল পরার যে ট্রিটমেন্ট আমি একটু আগে বললাম, ঠিক সেই ট্রিটমেন্টটাই আপনাকে করতে হবে। আপনি গ্লো হেয়ার শ্যাম্পু ইউজ করুন, গ্লো হেয়ার কন্ডিশনার ইউজ করুন, গ্লো হেয়ার অয়েল রোজ রাতে টপ হেয়ার সলিউশন ইউজ করুন, পরিষ্কার স্ক্যাল্পে সপ্তাহে 2-3 বার ইউজ করুন গ্লো সিল্ক প্যাক, গ্লো সিল্ক প্যাকের সঙ্গে গ্লো সিল্ক
সিল্ক সলিউশনটা মিক্স করে একটা প্যাক বানিয়ে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করুন। এবার স্কিনের ক্ষেত্রে আসি, স্কিন পাতলা হয়ে গেছে, রাতের ট্রিটমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রাতে স্কিনকে রিপেয়ারিং করার মতো এমন একটা ট্রিটমেন্ট দিতে হবে, সেটাকে আমরা কী দিয়ে করব, গ্লো নাইট ক্রিম। এক দিন রাত এক রাতে আমরা গ্লো নাইট ক্রিম করব, পরের রাতে গিয়ে গ্লো ইয়াং ময়েশ্চারাইজার দিয়ে অ্যাপ্লাই করব। মিনা দি বললেন, মিনা দি, হ্যাঁ, গ্লো ইয়াং ময়েশ্চারাইজার আর গ্লো নাইট ক্রিম অল্টারনেট করে আমরা প্রতি রাতে ইউজ করব। এছাড়াও কিছু কিছু ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে, যেটা হচ্ছে ক্লেন্সার, সেটা হচ্ছে গ্লো স্মুথ ফেস ওয়াশ, গ্লো ব্রাইট ক্লেন্সিং মিল্ক, টোনিং করে নিতে হবে গ্লো ক্লিন রোজ টোনার দিয়ে, সিরাম ইউজ করুন গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম, কারণ ওনার মুখে কিন্তু প্যাচেস রয়েছে, ডার্ক স্পট রয়েছে, পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে, সেই সিরামটা ইউজ করুন। গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ইউজ করুন দিনের বেলা, আর সানস্ক্রিন, গ্লো ফেয়ার সানস্ক্রিন 40 ইউজ করে গ্লো সেফ পাউডার। আর পিগমেন্টেশনের ট্রিটমেন্ট অবশ্যই আপনাকে করতে হবে গ্লো ফ্রেশের সঙ্গে, গ্লো ফেয়ার সলিউশনটা মিক্স করে আপনি দিনে দুবার ইউজ করুন, পুরো মুখে 5 মিনিট অ্যাপ্লাই করে রেখে দিন, তারপরে জল দিয়ে ধুয়ে ফেলুন। আর উনি ফেয়ারনেসে গ্লো যে কথাটা বলছেন, ওনারও রয়েছে পিগমেন্ট সিরাম। অনেকে তো ফেয়ারনেস নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে, গ্লো ফেয়ারনেস ক্যাপসুল বা তুমি আলোচনা, মিনাদের জন্য পারফেক্ট, মিনাদের জন্য পারফেক্ট, দেখো হ্যাঁ আমাকে বলতে হলো না, তুমিও বুঝে গেছো একদম, যে গ্লো ফেয়ারনেস ক্যাপসুল এই যে পিগমেন্টেশনের প্রবলেম কমাতে সাহায্য করবে, স্কিন থিনিং হচ্ছে, স্কিনের ওই প্লাম্প ব্যাপারটাই কমে গেছে, স্কিন স্যাগিং হচ্ছে, গ্লো ফেয়ারনেস ক্যাপসুল আর ফেয়ারনেস ফেস ওয়াশ যেটা কেসার মিল্ক, সেটাও কিন্তু দাগ কমানোর জন্য বা ডি ট্যান করার জন্য পারফেক্ট। সুতরাং আজকের হাতে সময় নেই, আপনাদের সময় শুরু এখন থেকে, কারণ 29th of June উল্টোডাঙ্গায় দেখা হচ্ছে আনিয়ার সঙ্গে এবং স্পেশাল অফার্সের সঙ্গে, এবং নাম রেজিস্টার করুন বিউটিশিয়ান কোর্সের জন্য, 10% অফ পান 30th June মধ্যেই। অনেক ধন্যবাদ আনিয়াকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। পারফেক্ট ফেয়ারনেস আর উজ্জ্বল ত্বকের জন্য আমার একমাত্র ভরসা প্রকৃতি। গ্লো ফে ময়েশ্চারাইজার পৌঁছে যায় ত্বকের গভীরে, আমার ত্বকে রাখে নরম উজ্জ্বল ঝলমলে। ত্বকের যত্ন নাও, উজ্জ্বলতা পাও 24/7। শুধু ধুলো ময়লা নয়, আপনার রোজকার ক্লান্তিকেও ধুয়ে মুছে সাফ করে দেয় গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো স্মুথ ফেস ওয়াশ। সম্পূর্ণ ভেষজ উপায়ে আপনি পেয়ে যান স্মুথ গ্লোয়িং স্কিন। পড়ে যাচ্ছে হেয়ার গ্রোথ নেই, চিন্তা কি, ব্যবহার করুন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের টপ হেয়ার সলিউশন। চুল পড়া বন্ধ, নতুন হেয়ার গ্রোথ দুটোই হবে।